আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আমার এই চ্যানেলটিতে স্বাগতম আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা আসলে গত দুই থেকে তিন মাস আগে আমার এই চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই আপনারা অনেকেই জানেন বন্ধুরা আমি এই ভিডিওতে চাকরি সম্পর্কিত অনেক ভিডিও আপলোড করেছিলাম কিন্তু চ্যানেলটি হ্যাক হওয়ার কারণে গত দুই থেকে তিন মাস আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই আসলে বন্ধুরা একটি স্প্যাম এই যে স্পন্সর আছে ওই স্পন্সরের অ্যাডের মাধ্যমে আমার চ্যানেলটি হ্যাক হয়ে যায় কিন্তু আসলে বন্ধুরা ইউটিউবের যে রুলস ওই রুলস মোতাবেক যদি আপনার চ্যানেলটি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনার কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই হ্যাকার শুধুমাত্র আপনার চ্যানেলটিকে আপনার থেকে অনারশিপটা চেঞ্জ করে নিতে পারবে কিন্তু ইউটিউব সব কিছু তো কন্ট্রোল করতেছে মনিটরিং করতেছে ইউটিউব তো জানে যে আসলে এই চ্যানেলের সত্যিকারের অনার কে তো সেই ক্ষেত্রে আমি ইউটিউবের কাছে ইমেইল করার পরে ইমেল করে তাদেরকে বিষয়টা জানানোর পরে তারা আমার চ্যানেলটি আমাকে আবার ব্যাগ দিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে আমি এখন থেকে আপনাদের মাঝে আবার নতুন নতুন সকল ভিডিও নিয়ে হাজির হতে পারবো ইনশাল্লাহ তো এক্ষেত্রে বন্ধুরা একটি কথা বলে রাখি যেহেতু আমি দুই থেকে তিন মাস কোনো ভিডিও আপলোড করতে পারি নাই তাই হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন যে আমার এই চ্যানেলটা হয়তো আমি আর ফিরে পাবো না অথবা আমি আর এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো না সেক্ষেত্রে হয়তো আপনারা অনেকে আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করেছেন এবং আপনারা হয়তো মনে মনে এটা হয়তো ভেবে নিয়েছেন যে আমি আমার থেকে আপনারা কোনো ভিডিও পাবেন না তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমি আপনাদেরকে বলতে পারি এই কথাটা যে এখন থেকে প্রতিটা দিন কন্টিনিউ আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার চেষ্টা করবো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা আগে যেভাবে আমাকে সাপোর্ট করেছিলেন আপনাদের জন্য আমার একটি দূর আশা তো আপনারা যদি আমাকে আগের মতো আবার সাপোর্ট করেন তাহলে সেক্ষেত্রে আমি আবার এগিয়ে যেতে পারবো আপনাদেরকে সাথে নিয়ে আর একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলে রাখি বন্ধুরা সেটি হলো আমার এই চ্যানেলটির আগে নাম ছিল রাজ এক্সপ্রেস কিন্তু কিছু সঙ্গত কারণে আমি এই চ্যানেলটির নাম চেঞ্জ করেছি চেঞ্জ করে বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই চ্যানেলটির নাম হচ্ছে গেইন নলেজ বন্ধুরা গেইন নলেজ মানেটা হলো এটা যে জ্ঞান অর্জন তো আসলে বন্ধুরা বর্তমান পৃথিবীতে প্রতিটা মানুষের উচিত যে জ্ঞান অর্জন করা তা আবার মৃত্যুর আগ পর্যন্ত আপনার জ্ঞান অর্জন করার কিন্তু কোনো শেষ নেই আপনি মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান অর্জন করতে পারেন এই দুনিয়াতে কিন্তু সবাই শিক্ষিত হয়তো এক একজন এক এক বিষয়ে শিক্ষিত আর যেহেতু আমি এই চ্যানেলে আগে চাকরি সম্পর্কিত বিভিন্ন ভিডিও আপলোড করতাম আর চাকরি মানে হলো একটা ক্যারিয়ার আপনি আপনার ক্যারিয়ারকে ডেভেলপ করতে হলে একটা চাকরির আপনার অবশ্যই দরকার কিন্তু বন্ধুরা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি পাওয়াটা কিন্তু অনেক অনেক কঠিন একটা কাজ এই চাকরি নিয়ে কিন্তু আসলে ভিডিও দেওয়াটা এখন নিজের মধ্যে একটা খারাপ লাগে কারণ আমি চাকরি নিয়ে ভিডিও দিলাম কিন্তু আমার এই ভিডিও দেখে কেউ কখনো একটা চাকরি পায় নাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা আমার থেকে অনেকটা খারাপ লাগে তাই বন্ধুরা আমি আশা করি যে এখন থেকে আমি আপনাদেরকে আপনাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য এমন এমন কিছু আইডিয়া দেবো আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব যেগুলো থেকে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন এক্ষেত্রে বন্ধুরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি পেশা হচ্ছে ফ্রিলান্সিং আপনি যদি আপনি দেখবেন বর্তমানে বাংলাদেশের প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজারের বেশি রেজিস্টার ফ্রিলান্সার বাংলাদেশে বিদ্যমান আছে সেক্ষেত্রে তারা প্রতি বছর প্রায় পঞ্চাশ কোটি ডলারের উপরে তারা আন করতেছে তা এই এই যে বিষয়গুলো এগুলো আসলে দেখে এগুলো এগুলো যদি একটু অ্যানালাইসিস করা যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বোঝা যায় যে আসলে পেরান্সিং কতটা নির্ভরযোগ্য একটি ক্যারিয়ার আপনি যদি পেরান সিংয়ের ক্যারিয়ার ডেভেলপ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি বিভিন্ন বিষয় আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো আমি আপনাদেরকে একটু হিন্টস বলে দিই তাহলে সেক্ষেত্রে আপনারা বিষয়গুলো একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনারা যদি ফ্রিলান্সি করতে চান অথবা কেউ যদি ফিলান্সিং শিখতে চাচ্ছেন কিন্তু ভালো কোনো প্রতিষ্ঠান আপনারা পাচ্ছেন না অথবা ইউটিউবে অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে সেগুলো দেখে আপনারা শিখতে পারছেন অথবা বুঝতেছেন না তাহলে সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের মাঝে এই গ্রাফিক ডিজাইন তারপর ডিজিটাল মার্কেটিং যেটার ভিতরে ফেসবুক মার্কেটিং এসিও ফেজ এসিও অফ ফেজ এসিও ওয়েবসাইট বিল্ডিং এগুলো আমি আপনাদের মাঝে আমার যে আইডিয়াগুলো আছে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারবো এতটুকুই আমি কিন্তু আপনাদেরকে এ টু জেড আপনারা কীভাবে আর্নিং শুরু করবেন আর্নিংটা কীভাবে হয় এছাড়া কাজটা ভালোভাবে আগে শিখতে হবে আর এই কাজটা শিখানো সহ এ টু জেড সব বিষয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো তো একটা কথা হচ্ছে এটা যে আপনি যত বেশি একটা জ্ঞানটা আপনি অর্জন করতে পারবেন আপনি নলেজটাকে গেইন করতে পারবেন তত বেশি আপনি একটা বিষয়ে শিক্ষিত হতে পারবেন আপনি অভিজ্ঞ হতে পারবেন তো আপনি আপনারা বর্তমানে অনেক অনেকে যারা নতুন তারা মনে করে যে আসলে ফ্রিলান্সিং জিনিসটা এমন একটা বিষয় যেটা আপনি ধরলেন আপনি শুরু করলেন দুই চার পাঁচ দিন আপনি ক্লাস করলেন দু একটা ভিডিও দেখলেন আর আপনি আর্নিংটা শুরু করে দিলেন আসলে বন্ধুরা এত শর্টকাটে কিন্তু কোনো কিছু সম্ভব নয় আপনি দশ বছর পড়ালেখা করার পরে পড়ালেখার দশ বছর বারো বছর অনেকে আরও বেশি পড়ালেখা করার পরেও এখন একটা চাকরি খুঁজে পাচ্ছে না চাকরি পাচ্ছে না চাকরি নাই বললেই চলে তাহলে সেক্ষেত্রে আপনি এটাও একটু চিন্তা করে দেখতে হবে যে আসলে এই কিন্তু আপনি যদি ন্যূনতম ছয় মাস এক বছর যদি আপনি সময় না দিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কখনোই এটা সম্ভব নয় আপনি পড়ালেখা করেছেন দশ বছর বারো বছর দশ বছর বারো বছর পড়ালেখা করে আপনি চাকরি পাচ্ছেন না তাহলে আপনি কীভাবে একদিনে দুই দিনে আপনি ইউটিউবে দিয়ে একটা ভিডিও দেখে আপনি পারবেন আপনার ফিনান্সিং ক্যারিয়ার শুরু করতে আপনি ইনকাম করা শুরু করে দিতে পারবেন আসলে কোনো কিছু কোনো কিছুর কোনো শর্টকাট নাই যে যারা বলে যে শর্টকাটে ফ্রিলান্সিং শিখুন আসলে তারা আপনাকে ধোকা দিচ্ছে তারা হচ্ছে স্প্রামার ওকে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সবসময় সাপোর্ট করবেন সাপোর্ট করলে অবশ্যই আমি আপনাদের মাঝে ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আর একটি বিষয় হলো বন্ধুরা যে আপনারা যদি একটা বিষয় আমাকে ক্লিয়ার করে বলতেন যে আপনারা কোন কোন বিষয়ের উপরে ভিডিও চান তাহলে আমি আপনাদের মাঝে সেই ধরনের ভিডিওগুলো দিতে চেষ্টা করতাম সবসময় সেক্ষেত্রে আমি একটা ভিডিও আপলোড করলাম কিন্তু এই ভিডিওটা আপনার প্রয়োজন নেই আপনার দরকার নেই তাহলে এই ভিডিওটা আমার আপলোড করতে কিন্তু একটা ভিডিও আপলোড করতে মেক করতে এডিটিং করতে অনেক ঝামেলা আছে অনেক কষ্ট আছে সেক্ষেত্রে আপলোড করার পর যদি আমার দর্শক যারা আছে তাদের যদি মন ফুত না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিওটা মেক করে কোনো লাভ নেই তো এই জন্য বন্ধুরা আপনাদেরকে বলবো আপনারা যে ভিডিওগুলো মেক আপ চান যে আপনারা যে ভিডিওগুলো দরকার আছে সেই ভিডিওগুলোর কথা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি আপনাদের মাঝে ওই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আশা করি আপনারা সবাই আমাকে আগের মতো সাপোর্ট করবেন আশা করি আপনারা আগের মতো আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আগে যেভাবে আমার পাশে ছিলেন সেভাবে আমার পাশে থাকবেন এছাড়াও বন্ধুরা একটি কথা বলে রাখি আমি আপনাদেরকে আমার যতগুলো ভিডিও আছে আপনারা একটু চেক করলে দেখতে পাবেন যে প্রতিটা ভিডিওতে যারা কমেন্ট করেছে আমি প্রত্যেকটা ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি প্রতিটা কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনাদের যে কোনো বিষয় যে কোনো কিছু আপনাদের জানতে যদি ইচ্ছুক আপনারা হন আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সবাই অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আর আমি আমার চ্যানেলে কীভাবে ব্যাক পেয়েছি যদি এই প্রসেসটা আপনারা জানতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা ভিডিওতে কমেন্ট করতে পারেন যারা নতুন ইউটিউবার আসেন একটি আসলে নতুন চ্যানেল খুলতে অনেক কষ্ট হয় একটি চ্যানেলটাকে গ্রো করতে অনেক কষ্ট হয় কিন্তু চ্যানেলটা যখন হ্যাক হয়ে যায় অথবা অন্যের আপনার কাছে আপনার চ্যানেলের কন্ট্রোলিং থাকে না তখন অবশ্যই নিজের কাছে অনেক কষ্ট লাগে তো সেক্ষেত্রে আপনার নার্ভাস হবেন না একটি চ্যানেল যদি আপনার হ্যাক হয় আপনি ব্যাক আনতে পারবেন এটা আমি আপনাকে একশোর ভিতর একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ যদি আপনি চ্যানেলের সত্যিকারের মালিক হন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম